সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচনা বিষয় তা হলো সমস্ত পৃথিবীতে সদাপ্রভুর নাম মহিমান্বিত, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানেরা আছেন আপনারা শুরু থেকে শেষ অবধি আপনাদেরকে অনুরোধ জানাই ঈশ্বর বাক্য শোনার জন্য। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। গীত সংগীতা তার 8:9। হে সদাপ্রভু আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের মহিমান্বিত সদাপ্রভু, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভুকে। আরেকটি বার প্রভুকে এই সুন্দর দিন প্রভু তুমি দিয়েছ, আর এই দিনে প্রভুকে তোমার বাক্য শোনার সুযোগ তুমি করে দিয়েছ, তোমাকে ধন্যবাদ দিই পিতাগো। প্রার্থনা করি প্রভুকে এই সময় তোমার বাক্যের মধ্য দিয়ে আরেকটি বার তুমি আমাদের জীবনে তুমি কথা বলো এবং তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও। আমাদের আত্মিক জীবন প্রভু তুমি পরিচালনা করো, তোমার জীবন পথে চলার তুমি শক্তি দান করো। সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদের সদাপ্রভু, আমাদের প্রভু, কিন্তু সে পিতা ঈশ্বর তিনি সমস্ত পৃথিবীতে তার নাম মহিমান্বিত, তার নাম উচ্চীকৃত, তার নাম গৌরবান্বিত, হালেলুয়া। আর সেই সদাপ্রভু তার সমস্ত নাম মহিমান্বিত। যদি আমরা দেখি যে আমাদের সদাপ্রভু কেমন মহিমান্বিত, যে আকাশমণ্ডলের ঊর্ধ্বেও তিনি মহিমান্বিত। যদি আমরা বাক্যে আমরা দেখি যে গীত সংগীতা 8:1, হে সদাপ্রভু আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত, তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বেও তোমার প্রভা সংস্থাপন করিয়াছ, আমেন। অর্থাৎ আমাদের সদাপ্রভু তার নাম কেমন মহিমান্বিত, কেমন উচ্চীকৃত, কেমন গৌরবান্বিত, যে তিনি এই সমস্ত জগতে যা কিছু আমরা সৃষ্টি দেখি সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। এবং তার সৃষ্টির মধ্য দিয়ে আমরা বুঝতে পারি, যদি আমরা ধ্যান করি, কত আশ্চর্যকরভাবে পিতাঈশ্বর তিনি সকল কিছু তিনি সৃষ্টি করেছেন। কিন্তু সেই সৃষ্টির মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে পিতাঈশ্বর সমস্ত জায়গায় তার সৃষ্টিতে তিনি মহিমান্বিত। কিন্তু সেই পিতাঈশ্বর তিনি আকাশমণ্ডলের ঊর্ধ্বেও আমরা যা দেখি, আমাদের চোখে আমরা যা দেখতে পারি এবং তার বাইরেও যা কিছু সৃষ্টি আছে, এই সমস্ত কিছুতেও সদাপ্রভুর প্রভা সংস্থাপন আছে, তার হস্তের কার্য সেখানেও পর্যন্ত আছে এবং সেখানেও তার নাম মহিমান্বিত। আকাশমণ্ডলের ঊর্ধ্বেও সদাপ্রভুর নাম মহিমান্বিত, হালেলুয়া। এবং আজকে আমরা দেখি আরেকটি বিষয় যে সদাপ্রভু তিনি মহিমান্বিত, কেমনভাবে তিনি মহিমান্বিত, তার কি অবদান, কি কার্য আছে। যদি আমরা দেখি গীত সংগীতা তার 104:24, সেখানে লেখা আছে, হে সদাপ্রভু তোমার নির্মিত বস্তু কেমন বহুবিধ, তুমি প্রজ্ঞা দ্বারা সে সমস্ত নির্মাণ করিয়াছ, পৃথিবী তোমার সম্পত্তিতে পরিপূর্ণ, আমেন, হালেলুয়া। আজকে আমরা দেখি আমাদের পিতাঈশ্বর তিনি সৃষ্টিকর্তা, তার সম্পত্তি সমস্ত জায়গায় আছে এবং তিনি প্রজ্ঞা দ্বারা তিনি সমস্ত কিছু, তার বুদ্ধি দ্বারা তিনি সমস্ত কিছু তিনি সৃষ্টি তিনি করেছেন। যদি আমরা শুরুতে দেখি সেখানে লেখা আছে, সদাপ্রভু তোমার নির্মিত বস্তু কেমন বহুবিধ, হালেলুয়া। ঈশ্বর তিনি সৃষ্টিকর্তা, তিনি সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন, কিন্তু পিতাঈশ্বর বাক্যের মধ্য দিয়ে আমরা দেখি পিতাঈশ্বর বিষয়, তার যা কিছু নির্মিত বস্তু, যা কিছু তিনি সৃষ্টি করেছেন, বলছে কেমন বহুবিধ, কত ধরনের তার সৃষ্টি। এই জগৎ যদি আমরা ঘুরি, এই জগতের বাইরেও যা যা আমরা দেখতে পাচ্ছি এখন ডিসকভারির মধ্য দিয়ে, সমস্ত কিছু জলের নিচে বিভিন্ন মৎস্য থেকে শুরু করে বিভিন্ন তার সৃষ্টি, এবং এই আমরা যদি স্থলেও পিতাঈশ্বরের সৃষ্টির বিষয় দেখি,
কত ধরনের সৃষ্টি যা আমরা অনেক কিছু নাম এখনো অবধি জানি না, এবং আমরা যা কিছু এই গাছপালা থেকে, পশু পাখি থেকে, মৎস্য থেকে যা কিছু আমরা ঈশ্বরের সৃষ্টি দেখছি তা এত বহুবিধ যা গণনা করে শেষ হয় না, যা গণনা করে শেষ হয় না। ঈশ্বরের সৃষ্টি এমন বহুবিধ যা আমরা গুণে আমরা শেষ করতে পারবো না। তার সৃষ্টি বিষয় সকল এত বিষয় তার সৃষ্টির বিষয় আমরা দেখতে পারি পিতা ঈশ্বর। সেই জন্য তিনি বাক্যে বলেন যে তার নির্মিত বস্তু কেমন বহুবিধ, যা ঈশ্বরের সৃষ্টির বিষয়গুলো আছে এত আমরা যদি দেখি তা গণনা করে আমরা শেষ করতে পারবো না। এবং সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে ঈশ্বর তিনি সৃষ্টিকর্তা, আশ্চর্য সৃষ্টিকর্তা, কিন্তু তার সৃষ্টি এত আছে যা আমরা গণনা করে পারি না। তা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ঈশ্বর তিনি কেমন মহিমান্বিত, তার গৌরব কেন দেওয়া দরকার আছে, তার মহিমা কেমন কেন দেওয়ার দরকার আছে, তার প্রশংসা কেন করার দরকার আছে। কারণ তিনি প্রকৃতই সৃষ্টিকর্তা এবং তার সৃষ্টি গণনা করে আমরা শেষ করতে পারছি না। এবং বলছে তুমি প্রজ্ঞা দ্বারা সে সমস্ত নির্মাণ করিয়াছ, ঈশ্বর তার জ্ঞান দ্বারা সমস্ত কিছু তিনি নির্মাণ করেছেন। যা কিছু আমরা নির্মাণের বিষয় আমরা দেখি তা পিতা ঈশ্বর তিনি তার প্রজ্ঞা দ্বারা, তার বুদ্ধি দ্বারা তার সমস্ত কিছু তিনি নির্মাণ করেছেন। আর সেই নির্মাণের বিষয় যত আমরা দেখি এবং তার প্রজ্ঞা তার জ্ঞান দ্বারা যা কিছু সৃষ্টির বিষয়ে আমরা চিন্তা করি, আমরা মনন করি, আমরা ভাবার চেষ্টা করি, তা কিন্তু আশ্চর্যকর, আশ্চর্যকরভাবে তিনি সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। এবং বলছে পৃথিবী তোমার সম্পত্তিতে পরিপূর্ণ, আমেন। আজকে আমরা যদি বলি এই পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু আমরা অর্থ দিয়ে কিনেছি ওগুলো আমার সম্পত্তি, কিন্তু যদি আমরা প্রকৃতভাবে যদি দেখি যে এই পৃথিবীতে যা কিছু আছে এই সমস্ত কিছু কিন্তু পিতা ঈশ্বর তারই, তিনি হলেন আসল মালিক, তিনি হলেন আসল সম্পত্তির মালিক। যা কিছু সম্পত্তি নিয়ে আমরা আমাদের নিজের নিজের আমরা বলি, এই সমস্ত কিছু যদি আমরা প্রকৃতভাবে দেখি যে আসল সম্পত্তির মালিক যিনি, তিনি হলেন স্বয়ং পিতা ঈশ্বর। আর যার সম্পত্তি আমরা ব্যবহার করছি, পিতা ঈশ্বর তিনি আমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তার যা কিছু সম্পত্তি নিয়ে আমরা এখন ব্যবহার করি, আমরা তার দেওয়া সৃষ্টি বিষয়গুলো আমরা ব্যবহার করছি, সেই যিনি আসল মালিক তিনি হলেন পিতা ঈশ্বর, তাকে আমরা কত মহিমান্বিত আমরা করি, কত গৌরব আমরা দান করি, কত প্রশংসা আমরা করি, কত ধন্যবাদ আমরা দিই। সেই ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের কিন্তু দেওয়ার প্রয়োজন আছে। হালেলুয়া। আজকে আমরা দেখি দ্বিতীয় বিবরণ 33:26, সেখানে বলছে সেই জন্য ঈশ্বর তিনি আসল সম্পত্তির মালিক, এই জগতের যা কিছু আমরা ব্যবহার করছি তিনি আসল সম্পত্তির মালিক। সেই জন্য আমরা বলতে পারি যে আমাদের পিতা ঈশ্বরের তুল্য কিন্তু আর কেহ নেই, তিনি দয়াবান করুণাময় পিতা। দ্বিতীয় বিবরণী তার 33:26 বলে, হে যিশুরণ, ঈশ্বরের তুল্য কেহ নাই, তিনি তোমার সাহায্যার্থে আকাশরথে নিজ গৌরবে গগনরথে যাতায়াত করেন, আমেন। হালেলুয়া। অর্থাৎ আজকে যে বিষয়টি আমরা এখানে বাক্যের মধ্যে দিয়ে দেখি যে ঈশ্বরের তুল্য কেহ নাই, যিনি সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টি আমরা গণনা করে পারি না, এবং এই সৃষ্টির মধ্য দিয়ে আমরা যা কিছু দেখি সমস্তই এই সম্পত্তির মালিক স্বয়ং পিতা ঈশ্বর। তাই সেই পিতা ঈশ্বরের তুল্য কিন্তু কেউ নাই, তিনি আমাদেরকে দয়া করেছেন, করুণা করেছেন। এবং আমরা যদি দেখি ঈশ্বরের নাম কেমন মহিমান্বিত, কেমন তার নাম গৌরবান্বিত, সকলে তার গৌরব করে, প্রশংসা করে, ধন্যবাদ দেয়। আর সেই মধ্য বিষয় আমরা কিভাবে আমরা জানতে পারি, ইয়োব তার 11:7 বলে, তুমি কি অনুসন্ধান দ্বারা ঈশ্বরকে পাইতে পারো, সর্বশক্তিমানের সম্পূর্ণ তত্ত্ব পাইতে পারো, আমেন। হালেলুয়া। শেষে বলতে চাই যে আমরা কি ঈশ্বরের সমস্ত তত্ত্ব, ঈশ্বর সম্পর্কে সমস্ত বিষয় আমরা কি পেতে পারি? আমরা যদি খোঁজার চেষ্টা করি যে কোথায় কোথায় ঈশ্বরের গৌরব হয়, প্রশংসা হয়, তার নামে ধন্যবাদ হয় কোথায় কোথায়, তা কি আমরা সমস্ত কিছুই আমরা তত্ত্ব আমরা পেতে পারবো? সেটা আমরা পেতে পারবো না, কিন্তু স্বয়ং পিতা ঈশ্বর
তিনি জানেন, তিনি দেখেন যে এই জগতে যা কিছু সৃষ্টি আছে সমস্তই কিন্তু পিতা ঈশ্বরের গৌরব, প্রশংসা, ধন্যবাদ তারা দিয়ে থাকে। তাই আমাদের পিতা ঈশ্বর কত মহান যে তার সম্পূর্ণ তত্ত্ব কিন্তু আমরা মনুষ্য আমরা কখনোই আমরা পেতে পারি না। কিন্তু যা আমরা সৃষ্টি দেখি ঈশ্বরের, যা আমরা করুণা দয়া দেখি, সে মধ্য দিয়ে কিন্তু আমরা সে পিতা ঈশ্বরের আমরা কিন্তু গৌরব, আমরা মহিমা আমাদের কিন্তু দেওয়ার প্রয়োজন আছে। তাই আসুন, যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা শুনছেন, আসুন আমরা সেই সত্য সদাপ্রভুকে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তার নামের আমরা গৌরব, মহিমা এবং ধন্যবাদ, প্রশংসা আমরা দেওয়ার আমরা চেষ্টা করি। সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হন এবং তার দয়া, তার করুণা, তার অনুগ্রহ আমাদের জীবনে তিনি প্রদান করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু।